আপনি পাপি, আপনি পাপ করেছেন, আপনার গুনার আপনার পাপের একটা লিমিট আছে, একটা আয়ত্ত আছে, কিন্তু যে আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, যে আল্লাহর দরবারে আল্লাহ ফরিয়াদ করতে বলেছেন, ওই আল্লাহর দরবারে যেই মায়া আছে, যেই রহমত আছে, যেই দয়া আছে, আপনার গুনার সীমানা থাকতে পারে কিন্তু আল্লাহর দয়ার আল্লাহর মায়ার কোনো সীমানা নাই। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আমি পাপ করেছি, আমি না জেনে করেছি, না বুঝে করেছি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমি পাপ করেছি, গুনাহ করেছি, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত তো আর রহমান আর রহিম, আল্লাহ তো অত্যন্ত দয়ালু। কেমন দয়ালু? আল্লাহর দয়ার শুরু আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেরে মৌলা করম হো করম, মেরে মৌলা করম হো করম, তুঝসে ফরিয়াদ করতে গে হম, তুঝসে ফরিয়াদ করতে গে হম, মেরে মৌলা করম হো করম, মেরে মৌলা করম হো করম, মেরে মৌলা করম হো করম। উপস্থিত পবিত্র জিলকাত মাসের প্রথম জুমার সম্মানিত মুসল্লিন একরাম, যারা আল্লাহর ঘরের মধ্যে ঝড় বৃষ্টি উপেক্ষা করে যারা সঠিক সময়ের মধ্যে উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হওয়ার মানসে, উপস্থিত হওয়ার নিয়তে আপন আপন ঘর থেকে রওনা দিয়েছেন, এখনো পর্যন্ত মসজিদে পৌঁছাননি, অর্থাৎ পথিমধ্যে রয়েছেন, নিয়ত কিন্তু আল্লাহর ঘর, এবং যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, সবাই আমি অদম গুনাগার, আমি অযোগ্যের সালাম আবার গ্রহণ করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আপনাদের সম্মুখে কুরআনুল করিমের সূরা মুমিনের 60 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে বলেন এবং আল্লাহ তোমাদেরকে বলেন, অর্থাৎ আল্লাহ আমাদের উদ্দেশ্যে বলেন, আল্লাহ তোমাদেরকে বলেন, তোমরা আমার নিকট দোয়া করতেই থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। তাহলে আজকে আপনারা বুঝতে পেরেছেন, আজকে আমাদের জুমার আলোচনার মূল সাবজেক্ট বিষয় হলো আদ-দোয়া। আজকে আমি দোয়া সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আমি বয়ান করব। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের বয়ানের মধ্যে, আমার বলার মধ্যে, আপনাদের শ্রবণের মধ্যে আল্লাহ তরক্কি বরকত দান করুক, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আদ-দোয়া এটা বাংলা শব্দ নয়, এটা হলো আরবি শব্দ। দোয়া অর্থ হলো ডাকা, নিদা, আল্লাহকে ডাকা, আহ্বান করা। আমরা পরিভাষায় বলতে পারি আল্লাহর নিকট বিনয়ের সাথে প্রার্থনা করাকে দোয়া বলে। বিনয়ের সাথে, কিসের সাথে? বিনয়ের সাথে
আল্লাহর দরবারে ফরিয়াদ করা, কোনো কিছু কামনা করা, মনের আরজি পেশ করাকে কি বলা হয়? দোয়া বলা হয়। জুরু বলি সুবহানাল্লাহ। আবার কখনো কখনো জিকিরকেও দোয়া বলা হয়। আমরা যে জিকির করি, আল্লাহর জিকির করি, সব সময় কোরআন তেলাওয়াত করি, দরুদ শরীফ পড়ি, এটাইও দোয়া। মূলত কোরআনুল করিম তেলাওয়াতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সাথে কথা বলা। কোরআনুল করিম তেলাওয়াত করছি, আমাদের নিয়ত হচ্ছে আমি এই কোরআনুল করিম তেলাওয়াতের মাধ্যমে আমার প্রভুকে ডাকছি, আমার সৃষ্টিকর্তা, আমার খালিক, আমার মালিককে খুশি করার জন্য আমি চেষ্টা করছি। সেই জন্য জিকিরকেও দোয়া বলা হয়। কেননা আমরা কোরআনুল করিম জিকিরের মাধ্যমে, হাদিস শরীফের জিকিরের মাধ্যমে, ভালো জিকিরের মাধ্যমে আমরা মূলত আল্লাহকে ডাকি, আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করি, যার কারণে জিকিরকেও দোয়া বলা হয়। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল করিমের মধ্যে বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদ্উনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দা, তোমরা আমার নিকট দোয়া করতে থাকো, প্রার্থনা করতে থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। এখন হয়তো অনেকজনে চিন্তা করছে, হুজুর আপনি যে বললেন কোরআনুল করিমের আয়াতের বাংলা বললেন, আপনি শাব্দিক অনুবাদ বললেন, আল্লাহর দরবারে দোয়া করতে আল্লাহ বলেছেন আল্লাহ দোয়া কবুল করবে, আমার দোয়া কবুল করবে, হাই হাই আমি তো বড় গুনাহগার, আমি তো বড় পাপি, আমি আমার মতো জালেম, আমার মতো পাপি পৃথিবীর মধ্যে আর নাই, আমার মনে হচ্ছে আমার মতো গুনাহগার, আমার মতো নালায়েক, এই রকম বান্দা পৃথিবীর মধ্যে নাই, জমিনের মধ্যে, আসমানের নিচে এই রকম বান্দা নাই। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করলে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার দোয়া কি কবুল করবে? সেই রকম অনেকের মনের মধ্যে এই রকম সংকুচিত প্রশ্ন রয়েছে। আপনার আমার অনেকজনের মনের মধ্যে এই রকম দ্বিধাবোধ রয়েছে। আমি বলবো, আপনার গুনাহ, আপনি গুনাহ করেছেন, আপনি পাপি, আপনি পাপ করেছেন, আপনার গুনার, আপনার পাপের একটা লিমিট আছে, একটা আয়ত্ত আছে, কিন্তু যে আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, যে আল্লাহর দরবারে আল্লাহ ফরিয়াদ করতে বলেছেন, ওই আল্লাহর দরবারে যেই মায়া আছে, যেই রহমত আছে, যেই দয়া আছে, আপনার গুনার সীমানা থাকতে পারে, কিন্তু আল্লাহর দয়ার, আল্লাহর মায়ার কোনো সীমানা নাই। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সেই জন্য সব সময় গুনাহ করেছেন, পাপ করেছেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মাফ করে দেওয়ার মালিককে। বান্দার কাজ হলো, আমি অজান্তে গুনাহ করেছি, আমি পাপ করেছি, আমি না জেনে করেছি, না বুঝে করেছি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমি পাপ করেছি, গুনাহ করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত তো আর রহমান আর রহিম, আল্লাহ তো অত্যন্ত দয়ালু। কেমন দয়ালু? আল্লাহর দয়ার শুরু আছে, শেষ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার গুনার শুরু আছে, শেষও আছে, আপনার গুনার সীমানা আছে। সেই জন্য সব সময় আল্লাহর দরবার আমরা ফরিয়াদ করব, গুনাহ মাপ চাইব, যা লাগে আল্লাহর দরবারে ফরিয়াদ করব। আমাদের মনে যা চাই আল্লাহকে আল্লাহ হলো প্রকৃত বন্ধু, পৃথিবীর সব বন্ধু আজকে আছে কালকে নাই, বিপদের সময় পড়লে বন্ধুর পরিচয় পাওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এমন বন্ধু, আল্লাহ এমন রহমানুর রহিম। আপনি একজন ব্যক্তি আপনাকে একটা কাজ দিল, ওই কাজটা যদি না করেন হয়তো সে আপনাকে বেতন দিবে না, হয়তো সে আপনার উপর নারাজ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এমন পরওয়ারদিগার, এমন আর রহমান, এমন আর রহিম, যে আল্লাহর কাজ আমরা প্রতিনিয়তে অবজ্ঞা করছি, করছি না, অবহেলা করছি, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য একদিনও রিজিক বন্ধ করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি,